আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি যে ক্লাসটি তৈরি করেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে কেজি শ্রেণীর বাংলা বিষয়ের উপরে। এটি আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় একটি ক্লাস। তো আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে সঠিক শব্দ সাজিয়ে লেখো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সোনামণিদের বাংলা পড়া বইয়ে পৃষ্ঠা 21 থেকে 24 পৃষ্ঠার মধ্যে আমি সাজিয়ে সঠিক শব্দ লেখো 10টি দিয়েছি। এর আগে আমরা বাক্য গঠন করেছি, তো আজকে আমরা দেখব কিভাবে শব্দকে সাজিয়ে লিখতে হয়। প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মা যা। সামনে নিশ্চয়ই তোমাদের ঈদ উৎসব, সবাই নিশ্চয়ই ঈদের কেনাকাটার জন্য ব্যস্ত থাকবে, যদি না পরিস্থিতি ভালো হতো, তাই তো? তাহলে এই ঈদের সময় আমরা নিজেদেরকে সুন্দর করার জন্য আমরা কেনাকাটা করে থাকি, তাই তো? আমরা বেসিক্যালি কি কিনি জানো? ছোট্ট ছোট্ট সোনামণি, নিশ্চয়ই আমরা জামা কাপড় কিনি। তাহলে আমি বলবো এখানে হবে কি, যা মা। লেখো তোমরা সবাই। যা মা। আচ্ছা, দুই নাম্বারটি হচ্ছে লা খা। আচ্ছা, এখন আমাকে বলো, তোমাদের মায়ের যদি কোনো বড় বোন কিংবা ছোট বোন থাকে, তাদেরকে আমরা কি বলি? খালা বলি, তাই তো? অনেকের আছে বড় খালা, ছোট খালা, মেজো খালা। হ্যাঁ, তাহলে এখানে হবে কি, খালা। খা লা, তোমরা লিখো সবাই। তিন নাম্বার হচ্ছে লা তা। আচ্ছা, আমরা কোথাও যখন বাসা থেকে বেরিয়ে যাই, তখন আমরা করি কি, বাসায় আমরা তালা লাগিয়ে যাই, এই হচ্ছে সেই তালা। তাহলে আমরা এখানে লিখবো তা লা, তালা। আচ্ছা, চার নাম্বার লা মা। চিন্তা করে দেখো তো ছোট্ট সোনামণিরা, কি হতে পারে? তোমরা শিউলি ফুলের সম্পর্কে নিশ্চয় জানো, শিউলি ফুল চেনো সবাই। এছাড়াও অনেক ফুল আছে, কিন্তু আমরা অনেক সময় করি কি, শিউলি ফুলের মালা গাঁথতে আমাদের ভালো লাগে, তাই না? তো এই যে আমরা মালা গাঁথা বিভিন্ন ফুল দিয়ে বিয়ের উৎসবে আমরা কি করি, মালা দিয়ে সাজগোজ করি, এই হচ্ছে মা লা। তাহলে আমরা লিখি মা লা, মালা। খা পা, পাঁচ নম্বরটি লেখা আছে খা পা। এখন হচ্ছে গরমের দিন, তাই তো? এখন ইলেকট্রিসিটি যদি না থাকে, তাহলে আমরা কি করি, আমাদের নিশ্চয়ই হাত পাখা দিয়ে আমরা বাতাস করি, তাহলে এই হচ্ছে সেই পাখা। পাখা বিভিন্ন ধরনের আছে, তালের পাতা দিয়ে কিন্তু পাখা হয়। আচ্ছা, ছয় নাম্বার স কা আ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাকে বলো তো, তোমরা কি কখনো ঘুড়িয়ে উড়িয়েছ? এখন এই ঘুড়ি আমরা কোথায় উড়াই বলতে পারবে? হ্যাঁ, ঘুড়ি আমরা আকাশে উড়াই, তাহলে এটি হবে আকাশ। এখানে লিখবো আ কাশ। সাত নাম্বার নি চি। আচ্ছা, আমরা যখন কেউ কাউকে একে অপরের সাথে সম্পর্ক হয়, কাউকে জানি, চিনি বলি, এই হচ্ছে সেই চিনি। এছাড়াও শুধু ওই চিনি বলি কি নয়, আমরা যে চায়ের সাথে যেটি খাই, তোমাদের বিভিন্ন খাবার বানানোর সময় যেটা আমরা ব্যবহার করি, ওই চিনিও হয় কি, চিনি। চিনি মানে হচ্ছে সুইট। আচ্ছা, আট, রো শি শি। একটু চিন্তা করে দেখো কি হতে পারে, শীতকালে খুব ভোরে যখন উঠবে, দেখবে ঘাসের উপরে বিন্দু বিন্দু করে শিশিরের কণা পড়ে থাকে, জমে থাকে, এই হচ্ছে সেই শিশির। তাহলে আমরা এখানে লিখলাম শিশির।
আচ্ছা, নয়, নি না, নি না। এই শব্দটির সাথে আমরা কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ এটাকে যদি আমরা সাজাই, আমরা খুব আনন্দে কাদের বাড়ি আমরা বেড়াতে যাই, মায়ের মায়ের বাসায় যখন আমরা বেড়াতে যাই তখন কি বলি আমরা? নানুর বাসায় বেড়াতে যাব, তাহলে কি? নানি, এই শব্দটি হবে নানি। এবং শেষ যে শব্দটি সেটি হচ্ছে রোপুদু। একটু চিন্তা করলেই তোমরা বলতে পারবে যে এই শব্দটি কি হতে পারে। তো আমি একটু বলি, আমরা সকালে নাস্তার পরে যখন যে খাবারটা পরে আমরা গ্রহণ করি সেটাকে আমরা কি বলি? দুপুরের খাবার, তাই তো? এই হচ্ছে সেই দুপুর শব্দটি। তাহলে দুপুর এখানে কি হবে? দুপুর। দুপুরের রোদ কিন্তু অনেক কড়া, এখন যেহেতু গরমের সময় তো আমি বলবো দুপুরের রোদটা কিন্তু অনেক গরম। আর বর্তমান যে পরিস্থিতি, তোমাদের কাছে আমার আরেকটি পরামর্শ থাকবে, অবশ্যই তোমরা সকালবেলা যে রোদ পড়ে সেটি তোমরা রোদ পোহাবে, অর্থাৎ ওখানে ভিটামিন ডি আছে, যেটি তোমাদের শরীরের জন্য খুবই ভালো বর্তমান পরিস্থিতির জন্য, যেটা খুব দরকার আমাদের এটাই। এখন এই 10টি সাজিয়ে শব্দ লেখা তোমরা বাসায় বসে ভালো করে পড়বে, শিখবে, লিখবে। এগুলো ছাড়া আমাদের অনেক 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 শব্দ আছে, এগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে আমাদের সঠিক শব্দ লেখার মধ্যে এই এই কয়েকটি আমি দিলাম, পরবর্তীতে আমরা আরো শেখার চেষ্টা করব। তো আমাদের আগে যেহেতু বাক্য গঠন হয়ে গেছে, তাহলে আজকে আমি তোমাদের জন্য আরো 5টি বাক্য গঠন হোমওয়ার্ক হিসেবে দিতে চাই। তাহলে লিখো তোমরা সবাই খাতা বের করে। বাড়ির কাজ, বাক্য গঠন, দাদা, ফুল, সূর্য, ময়ূর এবং আকাশ, এই 5টি শব্দ বাক্য গঠন হিসেবে থাকবে। তো আমাদের বাংলা বিষয়ে যে কয়েকটি সিলেবাসের মধ্যে রয়েছে আজকে আমরা এতটুকুই করলাম, পরবর্তীতে আরো আমরা দেখব। তো এই আশা রেখে সবাইকে বলবো সুস্থ থাকার চেষ্টা করবে, সঠিক সময়ে খাবার খাবে, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।